আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, আশা করি সবাই অনেক ভালো আছেন। মহসিন আইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইফতারের জন্য নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। মাত্র এক কাপ বেসন দিয়ে আমি আজকে তৈরি করে দেখাবো বুন্দিয়া রেসিপি। মজার ব্যাপার হলো, এই রেসিপিটি তৈরি করতে বাড়িতে কোনো উপকরণ লাগছে না, বাসায় থাকা উপকরণ দিয়ে রেসিপিটি সম্পূর্ণভাবে প্রস্তুত করা যাবে। দিয়ে দিচ্ছি সামান্য বেকিং সোডা, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখানে আমি খুব সামান্য পরিমাণে লবণ ব্যবহার করছি, খুব বেশি লবণ ব্যবহার করা যাবে না। দিয়ে দিচ্ছি ফ্রিজে রাখা টক দই। আপনারা নর্মাল টেম্পারেচারে দইটাও দিতে পারেন, বাট আমার ফ্রিজে দইটা রাখা ছিল বলে আমি ফ্রিজে দইটা ব্যবহার করছি। এবার সব কয়েকটি উপকরণকে খুব ভালোভাবে বেসনের সাথে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটি তৈরি করার আগে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়াটা জরুরি। ব্যাস সব কয়েকটি উপকরণ আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি এক কাপ পরিমাণ পানি নিচ্ছি। আমি অল্প অল্প করে পানি অ্যাড করব, এখানে একবারে আমি সকল পানি অ্যাড করে দিব না। একটি হ্যান্ড মিক্সারের সাহায্যে আমি খুব ভালোভাবে এটিকে মিশিয়ে নিচ্ছি। এক কাপ পরিমাণ বেসন থেকে ব্যাটার তৈরি করতে আমার 1.25 কাপ পরিমাণ পানি ব্যবহার করা লেগেছিল। এই গোলাটি খুব বেশি পাতলা কিংবা ঘন হলে চলবে না, ব্যাটারটি একদম পারফেক্ট হওয়া লাগবে। এ পর্যায়ে আমি ক্লাসিকের রেড ফুড কালারটি ব্যবহার করছি, খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি একটা প্লাস্টিকের কর্ব ব্যবহার করছি। সম্পূর্ণ ব্যাটারটাকে আমি এই কর্বের মধ্যে তুলে নিচ্ছি। এতে করে যখন বুন্দিয়াগুলো আমরা ফ্রাই করব, খুব সহজে আমরা ঝাঁঝে চামচের উপরে রেখে এগুলোকে তেলে ডুবিয়ে ভেজে নিতে পারব। সম্পূর্ণ প্রসেসটি করার সময় টেম্পারেচার অবশ্যই মিডিয়াম থেকে লো দিকে রেখে দিতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঝাঁঝে চামচের উপর থেকে ব্যাটারটিকে তেলে ডুবিয়ে ভেজে নিতে হবে। এবার যে এগুলো ফ্রাই হয়ে গিয়েছে, আমি এগুলো উঠিয়ে নিচ্ছি আলাদা একটি পাত্রে। সেম প্রসেসে আমি বাকি ব্যাটার দিয়েও বুন্দিয়াগুলোকে ভেজে উঠিয়ে নিচ্ছি। ব্যাস আমার বুন্দিয়াকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে চিনির সিরাতে ডুবিয়ে দিচ্ছি। শিরা তৈরির প্রসেসটি আমি স্কিপ করেছি, কারণ এটা কম বেশি সবাই পারে। আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি নিয়েছিলাম এবং সাথে 2 কাপ পরিমাণ পানি নিয়েছিলাম। শিরাটিকে ফুটিয়ে নেওয়ার পর বুন্দিয়াগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এগুলোকে বলক উঠিয়ে নিতে হবে। এ পর্যায়ে শিরা থেকে বলক ওঠা শুরু হয়েছে। সামান্য নাড়াচাড়া করে সার্ভ করে নিলাম। মজাদার একটি রেসিপি, ইফতারের জন্য পারফেক্ট একটা রেসিপি তৈরি হয়ে গেল। এরকম আরও মজাদার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।